ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. سورة الفاتحة شونا بعد ديه কানা পড়তে হবে। ইমাম যদি কারাত পড়ে, কারাত অবস্থাও সানা পড়তে হবে। তাই ইমাম বুখারি রাহমাহুল্লাহ বললেন যে সানা পড়া হলো একটা মুস্তাহাব সুন্নত বিষয়। তো তুমি বলতেছ যে ইমাম সাহেবের সূরা আল ফাতিহা শোনা বাদ দিয়ে সে একটা সুন্নত, একটা মুস্তাহাব যদি সে করলে ওই আয়াতের লঙ্ঘন না হয়, তাহলে ইমামের পিছনে সূরা আল ফাতিহা পড়লে ইমাম তার আয়াত লঙ্ঘন হয় কিভাবে? কথাটা বুঝতে পারছেন? যদি সূরা আল ফাতিহা ইমাম পড়তেছে, মুক্তাদি যদি সানা পড়তে পারে ওই সময়, তো আরেকজন মুসল্লি সানা পড়লো না, সূরা আল ফাতিহা পড়লো, তাহলে অসুবিধা কোথায়? এটা হলো একটা জবাব। আচ্ছা, দ্বিতীয় নম্বরে ইমাম বুখারী জিজ্ঞাসা করলেন, আচ্ছা ফজরের নামাজে ইমাম সাহেব কেরাত পড়া শুরু করছেন, জামাত শুরু হয়ে গেছে, ইমাম সাহেব পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, সূরা আল ফাতিহা শেষ করি, তারপরে আরেকটা লম্বা কেরাত পড়তেছেন ইমাম সাহেব। আচ্ছা, এখন উনি আসে বলছে যে আল্লাহ বলছে কোরআন পড়লে চুপ থাকতে হবে, শুনতে হবে, তো এখন কি সে সুন্নত পড়বে না জামাতে শরীক হবে? এটা ইমাম বুখারী তাকে জিজ্ঞাসা করলেন, ওই আলেমকে জিজ্ঞাসা করলেন। তো ওই আলেম বললেন যে না, ফজরের সুন্নত খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য জামাত বাদ দিয়ে ফজরের সুন্নত পড়তে হবে, জামাত বাদ দিয়ে ফজরের সুন্নত পড়তে হবে। তো ইমাম বুখারী জিজ্ঞাসা করলেন যে যদি এই ইমাম সাহেব এখানে কোরআন তেলাওয়াত করতেছেন, তা আপনি বললেন যে আল্লাহ পাক আয়াত নাযিল করছে যে যখন কোরআন পড়বে তখন চুপ থাকতে হবে, শুনতে হবে, তা আপনি চুপ থাকা শোনা বাদ দিয়ে আপনি সুন্নত পড়লেন কিভাবে? এটা কি কোরআনের আয়াতের লঙ্ঘন হয় নাই? ইমাম বুখারী ওই লোকটাকে প্রশ্ন করলেন। আমরাও আমাদের দেশে দেখি, দেখবেন যে ওই যে লোকটাই আপনাকে বলতেছে যে ওয়াইজা কোরিয়াল কোরআন ফাস্তামিউল্লাহু ওয়ানসে, তো যে আপনি সূরা ফাতিহা পড়তে পারবেন না, ইমাম পড়তেছে আপনি চুপ থাকবেন শুনবেন, সেই লোকটাই আবার দেখবেন ফজরের নামাজে সুন্নত পড়তেছে, তো ওই আয়াত ওই সময় যাবে কোথায়? ওই সময় আপনি কোরআন পড়তেছেন না ইমাম সাহেব, ফজরের নামাজে দুনিয়ার কোথাও ইমাম সাহেবকে আস্তে আস্তে কেরাত পড়ে, পৃথিবীর সব মসজিদে ইমাম সাহেব জোরে জোরে পড়ে, জোরে জোরে পড়া অবস্থায় আপনি কোরআন না শুনে আপনি সুন্নত পড়েন কিভাবে? জি, এরপরে ইমাম বুখারি আরো আরো কথা বলবেন, এখানে এই দুইটা কথা বলছে। আচ্ছা, এবার হলো এবার ওই যে মুফতি সাহেব ইমাম বুখারির কাছে আসতেন, তিনি এবার আরেকটা দলিল নিয়ে আসতেন, এটা হলো 22 নম্বর হাদিস। ওই মুফতি সাহেব বলতেছেন যে নবী সাল্লামের হাদিস, মান কান আলাহু ইমামুন ফাকরাআতুল ইমাম লাহু কারাআ, যে ব্যক্তির ইমাম আছে ইমামের কেরাতেই তার কেরাত। বুঝছেন? এটাও হাদিস যে বললেন যে ইমামের কেরাতটাই মুক্তাদির কেরাত, তো মুক্তাদি আবার কেরাত পড়বে কেন? ইমাম বুখারি ওনাকে বলতেছেন যে ভাই আপনি তো মুক্তি হয়েছেন কিন্তু হাদিস শিখেন নাই। ইমাম বুখারি তাকে বললেন যে শুনেন, আপনি যে হাদিসটা বলছেন এই হাদিসটা, হাযা খাবরুন লাম ইয়াসবুত ইনদা আহলিল ইলমি মিন আহলিল হিজাজ ওয়া আহলিল ইরাক। ইমাম বুখারি রাহিমাহুল্লাহ বললেন যে শুনেন, এই হাদিসটা আহলুল হিজাজ মানে মক্কার যে মুহাদ্দিসেরা আছেন ওয়া আহলুল ইরাক, ইরাকের যে মুহাদ্দিসেরা আছেন, এদের কাছে এই হাদিস গ্রহণযোগ্য নয়। মা হওয়ার কারণ কি? লি ইরসালিহি ওয়া ইনকাতাইহি, কারণ আপনার যে হাদিস বর্ণনা করছেন এই হাদিসটা মুরসাল হাদিস, মুনকাতে হাদিস। মুরসাল হাদিস মানে সাহাবীর নাম বাদ দিয়ে কোন তাবেই যদি সরাসরি আল্লাহ রাসূল থেকে হাদিস বর্ণনা করে, এরকম হাদিসকে বলা হয় মুরসাল হাদিস। আর মুনকাতে হাদিস হলো হাদিসের কোন একটি স্তরে একজন মুহাদ্দিসের নাম উল্লেখ করা হয় নাই, মুহাদ্দিসের নাম বাদ পড়ে গেছে, তাহলে ওইরকম হাদিসকে বলা হয় মুনকাতে হাদিস।
এই মুনকাতে এবং মুরসাল এই হাদিস কোনদিন জীবনে কোন শরীয়তের কোন হুকুম আহকামের ক্ষেত্রে দলিল হিসাবে গ্রহণযোগ্য হবে না। ইমাম বুখারি বললেন যে আপনি তো এমন হাদিস নিয়ে আসলেন যে হাদিস মুরসাল যে হাদিস মুনকাতে এই দলিল গ্রহণযোগ্য নয়, তাহলে ইমাম সাহেবের কেরাত মুক্তাদির জন্য যথেষ্ট। আচ্ছা এবার এবার ইমাম বুখারি রাহমাউল্লাহ আর একটা কথা জিজ্ঞাসা করলেন ওই মুফতি সাহেবকে। ইমাম বুখারি রাহমাউল্লাহ বললেন যে আচ্ছা ঠিক আছে, ইমাম সাহেব রুকুতে গেল আল্লাহু আকবার বলে, তো তখন মুসল্লি কি করবে? বললো যে না মুসল্লিও সুবহান রাব্বিয়াল আজিম সুবহান রাব্বিয়াল আজিম পড়তে হবে, ইমামও পড়বে মুসল্লিও পড়বে। আচ্ছা ঠিক আছে, সাজদায় গেল ইমামও সুবহান রাব্বিয়াল আলা পড়বে মুসল্লিও সুবহান রাব্বিয়াল আলা পড়বে, তারপরে তাশাহুদে গেল ইমামও আত্তাহিয়াত পড়বে মুসল্লিও পড়তে হবে, ইমামও দরুদ পড়বে মুসল্লিও পড়বে, ইমামও দোয়া মাসুরা পড়বে মুসল্লিও পড়বে। আচ্ছা তো ওগুলা পড়া কি ফরজ না সুন্নত না মুস্তাহাব? এগুলা কোনটা ওয়াজিব কোনটা সুন্নত কোনটা মুস্তাহাব? তখন ইমাম বুখারী রাহমাউল্লাহ বললেন যে ইমাম সাহেব যদি কেরাত পড়লে মুক্তাদের কেরাত পড়া হয়ে যায়, ইমাম সাহেব পড়লে মুক্তাদের আর পড়া লাগবে না। তো ইমাম সাহেব যদি এত বড় একটা ফরজের দায়িত্ব নিয়ে নিতে পারে তো সুন্নত মুস্তাহাব তো কিছুই না, তাহলে একজন মুক্তাদি তিনি নামাজে সামিল হয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি চুপ করে দাঁড়ায় থাকবেন, কিছু পড়া লাগবে না, তার তো কিছুই পড়ার দরকার নাই। যদি ফরজের দায়িত্ব ইমাম সাহেব নিয়ে নিতে পারে তাহলে সুন্নত মুস্তাহাব ওয়াজিবের দায়িত্ব নিতে অসুবিধা কোথায়? ইমাম বুখারি বললেন যে যদি ফরজের দায়িত্ব ইমাম সাহেব নিয়ে নিচ্ছে কেরাতের দায়িত্ব যে মুসল্লির দরকারে নাই, তাহলে তো রুকুতেও মুসল্লির কিছু পড়া লাগবে না, সাজদায়ও কিছু পড়া লাগবে না, বৈঠকেও কিছু পড়া লাগবে না, মুসল্লি খালি ইমামের সাথে আল্লাহ আকবারও বলা লাগবে না, আল্লাহ আকবার ইমাম সাহেব বলতেছে, আবার আল্লাহ আকবার ইমাম সাহেব জোরে জোরে বলতেছে, আপনি শুনতেছেন না? তা আপনি শুনলে আপনি চুপ থাকবেন, আপনি আবার আল্লাহ আকবার বলবেন কিভাবে? হ্যাঁ, আপনি খালি ইশারা করবেন, রুকুত যাবেন, সাজদা যাবেন, এদিকে ফিরাবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলা লাগবে না, কারণ ইমাম তো বলতেছেন, খালি শুনবেন ইমামের সাথে রুকুত যাবেন সাজদা যাবেন। ইমাম বুখারি রাহমাহুল্লাহ ওই মুফতি সাহেবকে বললেন যদি আপনার এই হাদিস আমি মেনেও নিই তা আপনি জবাব দেন যে আপনার মুসল্লি যদি সুন্নত গুলো যদি ইমামও পড়তে হয় মুসল্লিও পড়তে হয় তারপরে ওয়াজিব মুস্তাহাব তাহলে ফরজ লাগবে না কেন? সুন্নত মুস্তাহাবের দায়িত্ব যদি ইমাম সাহেব নিতে না পারেন তো ফরজের দায়িত্ব ইমাম সাহেব কিভাবে নেবেন? আচ্ছা আপনি আয়াত দিয়ে দলিল দিচ্ছেন যে ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু, ইমাম যখন কোরআন তেলাওয়াত করে তখন শুনলাম, তো যে সময় আমি শুনতেছি না সে সময় আমি তো শুনলাম সে সময় পড়লাম না, জান আপনার কথা মেনে নিলাম, তো যে সময় শুনলাম না তখন কেন চুপ করে থাকবো? তখন তো আল্লাহ পাক চুপ করে থাকতে বলেন নাই। আসলে এই আয়াত নামাজের ব্যাপারে নাজিল হয় নাই, এই আয়াতের বিকৃত ব্যাখ্যা চলতেছে আমাদের দেশে। এই আয়াত নাজিল হয়েছে খুতবা জুমার খুতবার ব্যাপারে, জুমার খুতবার সময় মুনাফেকেরা মুশরিকেরা শোরগোল করতো যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি খুতবা ভালো করে শোনা না যায়, তা আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করে বলে দিলেন ওয়াইজা কুরিয়াল কোরআন, অর্থ হল আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ব্যাখ্যা করছেন যে ওয়াইজা কুরিয়াল খুতবা, কোরআন মানে খুতবা, এখানে যখন ইমাম খুতবা পড়বে তখন আল্লাহ পাক বলতেছেন যে ফাস্তামিউ লাহু ওয়ানসিতু, চুপ করে ইমাম সাহেবের খুতবা শোনো, বুঝতে পারছেন? এরপরে ইমাম বুখারী আরো কথা বলছেন, এটা পরে বলতেছি, ইমাম বুখারী বলছেন যে এই আয়াত নাজিল হয়েছে খুতবার ব্যাপারে, সেই খুতবার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী আসার পরে তারে বলছেন যে নামাজ পড়ো, বলছেন না? তাহলে যে আয়াত খুতবার ব্যাপারে নাজিল হয়েছে সেখানে খুতবার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি আমার খুতবা শোনা বাদ দিয়ে দুই রাকাত নামাজ পড়ো, সেখানে যদি দুই রাকাত নামাজ পড়া এই আয়াত নাজিল হওয়ার পরেও যদি জায়েজ হয় তাহলে ইমাম সাহেব সূরা আল ফাতিহা পড়লে মুক্তাদি পিছনে যদি পড়ে তাহলে অসুবিধা কোথায়? কথাটা বুঝেন নাই? আচ্ছা এরপরে ইমাম বুখারীর 23 নম্বর হাদিসে আসি আব্বা, 23 নম্বর হাদিস হল সাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আল ফজর ফাকারা রাজুলুন খালফাহু, এক লোকে
নবী সাল্লামের পিছনে সলাতুল ফজর আদায় করলো। তো ফজর আদায় করার সময় নবী সাল্লাম জোরে জোরে কেরাত পড়ছেন, এই লোক পিছনে আওয়াজ করে করে কেরাত পড়ছে। তো নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াকরা আন আহাদুকুম ওয়াল ইমামু ইয়াকরাউ ইল্লা বি উম্মিল কুরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ইমাম যখন কেরাত পড়ে এবং তোমরা সেই কেরাত শুনতে পাও, তো তখন তোমরা ইমামের পিছনে উম্মুল কুরআন ছাড়া আর কোনো কেরাত পড়িও না, শুধু উম্মুল কুরআন পড়বা, ইল্লা বি উম্মিল কুরআন। এই হাদিস অনেক জায়গায় শুনি মাঝে মাঝে। এই পিছনের অংশটা বলে না, ইল্লা বি উম্মিল কুরআন বলে না, এর আগেরটা বলে যে নবী সাল্লামের পিছনে এক লোকে নামাজ পড়তেছিল, তো নবী সাল্লাম উঠে বলছে, খবরদার আমার পিছনে তোমরা কেরাত পড়িও না। এতটুকু কিন্তু শুনি আমরা সব জায়গায়, কিন্তু নবী সাল্লাম যে বলছেন ইল্লা বি উম্মিল কুরআন, আমার পিছনে কেরাত পড়িও না, তবে উম্মুল কুরআন পড়ো, সূরা আল ফাতিহা পড়ো, এটা ইল্লা বি উম্মিল কুরআন বলছেন। এরপরে ইমাম বুখারী সুন্দর একটা যুক্তি দিয়ে বলছেন, দেখেন আল্লাহ আকবার, আল্লাহ পাক তাদেরকে কত মেধা কত এলেম দিয়েছিলেন। তিনি বলছেন যে নবী সাল্লামের আরেকটা হাদিস, জুয়েলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। নবী সাল্লাম বলছেন যে আল্লাহ পাক আমাকে কিছু বিশেষ বিশেষ নিয়ামত দিয়েছেন, তার মধ্যে একটি বড় নিয়ামত হলো সমস্ত জমিনকে আল্লাহ পাক আমার জন্য মসজিদ এবং পবিত্র স্থান বানিয়ে দিয়েছেন। সুবহান, এটা অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ পাক দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে জুয়েলাত লিয়াল আরদু, সমস্ত জমিন আমার জন্য মসজিদ এবং পবিত্র স্থান। ঠিক আছে, আমাদের মসজিদের পাশে এখানে কবরস্থান আছে না, এটাও তো জমিন, তা আপনি এখানে নামাজ পড়তে পারবেন না কবরস্থানে? কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জুয়েলাত লিয়াল আরদু, সমস্ত জমিন আমার জন্য মসজিদ। এখন টয়লেটে যাইয়ে তো নামাজ পড়তে পারেন, সেটাও তো জমিন। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন ইল্লাল মাকবারা, ইল্লাল মাকবারা, কবরস্থান ব্যতীত, কবরস্থান ব্যতীত কবরস্থানে নামাজ পড়া যাবে না। কবরস্থান যদিও জমিনের অন্তর্ভুক্ত, কিন্তু ইল্লাল মাকবারা, কিন্তু কবরস্থানে পড়া যাবে না। আবার ইল্লা বাইতুল, বাইতুল খালা, বাইতুল খালায় পড়া যাবে না। বাইতুল খালা মানে নির্জন ঘর, যেই ঘরে একা একা থাকে আর কেউ থাকে না, এই ঘরের নাম হইল আরবি ভাষায় বাইতুল খালা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ঘরেও নামাজ পড়া যাবে না। তাহলে এগুলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে দিতেন। তো ইমাম বুখারী রাহমাহুল্লাহ বলছেন যে ঠিক একই ভাবে, যদিও ওই হাদিসটা মুনকাতে হাদিস, মান কান লাহু ইমামুন ফাকরাআতুল ইমাম লাহু কেরাআহ, যার ইমাম আছে ইমামের কেরাতে তার কেরাত, এই হাদিসটা ইমাম বুখারী বলতেছেন মুনকাতে, এটা তো গ্রহণযোগ্য নাই। তারপরে যদি আমরা ধরে নিই যে এটা গ্রহণযোগ্য, তারপরে ইমাম বুখারী বলতেছেন যে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার ব্যাখ্যা হলো ইল্লা বি উম্মিল কুরআন, মানে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে বলছেন যে যার ইমাম আছে ইমামের কেরাতে তার কেরাত, আর ওই হাদিসে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ব্যাখ্যা করে দিচ্ছেন যে সব তার জন্য কেরাত, ইল্লা বি উম্মিল কুরআন, তবে উম্মুল কুরআন ইমামের উম্মুল কুরআন মুক্তাদের জন্য উম্মুল কুরআন নয়। বুঝতে পারছেন? ওই হাদিস দিয়ে ইমাম বুখারী এটাকে দলিল দিয়ে বুঝিয়ে দিয়েছেন। এরপরে 25 নম্বর হাদিস, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই লোকেরা তো ছিলেন নাকি? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি এই আজকের এই দিনে শাহাদাত বরণ করেছিলেন। আমরা আজকে সালাতুল ফজরে না, আমরা বল বলতেছি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, তিনি আজকের দিনে শাহাদাত বরণ করেছেন। ওমর ইবনে খাত্তাবও শাহাদাত বরণ করেছিলেন, তিনিও সালাতের মধ্যে শাহাদাত বরণ করেছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইকরা খালফাল ইমাম, তোমরা ইমামের পিছনে কেরাত পড়ো। কুলতু ওয়াইন কারাতা, তখন এই হাদিসের বর্ণনাকারী বলতেছেন আমি ওমর বিন খাত্তাবকে জিজ্ঞাসা করলাম, ওয়াইন কারাতা, আপনি যদি পড়েন তাও কি আমি পড়বো, আমরাও পড়বো? কালা না, ওয়াইন কারাতু, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন অবশ্যই, যদিও আমি পড়ি তাও তোমাদেরকে পড়তে হবে। ওয়া কাদালিকা কালা উবাই ইবনে কাব, এই বর্ণনাকারী বলতেছেন যে ঠিক একই কথা আমাদেরকে বলছেন উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব কে? ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা যাকে তারাবির ইমাম নিয়োগ করছেন, তারাবির দুইজন ইমাম নিয়োগ করছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা রমজান মাসে, একজন হলেন এই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা,
তিনিও একই কথা বলছেন, ওয়া হুজাইফা ইবনুল ইয়ামান। হুজাইফা ইবনুল ইয়ামান কে? হ্যাঁ, সাহেবে সিররু রাসূলুল্লাহ, রাসূলের গোপন কথা যার কাছে থাকত, গোপন কথার যিনি বান্দার, তিনি হলেন হুজাইফা ইবনুল ইয়ামান। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া ইদ্দাতুম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য সাহাবী থেকে এই কথা বর্ণিত হয়েছে। আল্লাহু আকবার! দেখেন, মানে দলবাজি কত মারাত্মক জিনিস। দলবাজি করতে গিয়ে এতগুলো সাহাবীর বিরুদ্ধে আপনি কথা বলতে দেখা যাচ্ছে যে মানে কত বড় দুঃসাহস। মানে দলবাজি যে একজন মুমিনকে কোন জায়গায় নিয়ে যেতে পারে, দল ঠিক রাখার জন্য যে এমন কথাবার্তা বলা হয়, যেখানে এই সাহাবিগুলার নাম বললাম, এগুলা হলো সাহাবাই কেরামের মধ্যে সবচেয়ে উপরের স্তরের সাহাবি। এরা সবাই উমর ইবনে খাত্তাব সহ এই সবাই, এবং ইমাম বুখারী বলতেছেন যে ইদ্দাতুম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবী থেকে এই কথা বর্ণিত আছে যে তোমরা ইমামের পিছনে রাত পড়ো। তাহলে এগুলা কি কার কথা? সাহাবাই কেরামদের কথা। আচ্ছা, 26 নম্বর হাদিস, ইমাম কাসিম বিন মুহাম্মদ, তিনি একজন তাবেঈ, তিনি বলতেছেন কানা রাজালু আইম্মাতান ইয়াকরাউনা খালফাল ইমাম, তিনি বলেন আমি যত বড় বড় আইম্মাদেরকে দেখেছি, ইমামদেরকে দেখেছি, তারা সকলেই ইমামের পিছনে কারাত পড়তেন। কাসিম বিন মুহাম্মদ রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন আমি যত ইমাম দেখছি, এখানে ইমাম বলতে তাফসীরের ইমাম, হাদিসের ইমাম, ফিকহের ইমাম, যে আমি যত ইমামদেরকে দেখেছি সকল ইমামদেরকে আমরা ইমামের পিছনে কারাত পড়তে দেখেছি। আরেকজন তাবি হলেন আবু মরিয়াম, 27 নম্বর হাদিস, তিনি বলতেছেন সামিত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকরাউ খালফাল ইমাম, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামের পিছনে কারাত পড়তে শুনেছি। আল্লাহু আকবার! তাবেঈ নিজে বলতেছেন সামেতো, আমি নিজে কানে শুনছি আব্দুল্লাহ ইবনে মাসউদ ইমামের পিছনে কারাত পড়তেছেন। দেখ, আব্দুল্লাহ ইবনে মাসউদ তো চিনেন নাকি? আমাদের কি হয় খালতো ভাই? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ, এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মুহাদ্দিস ছিলেন, বড় মুফাসসির ছিলেন। সাহাবীদের মধ্যে দুইজন হলেন সবচেয়ে বড় মুফাসসির, একজন আব্দুল্লাহ বিন আব্বাস আর একজন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তো এই আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো সাহাবী, তিনি যে ইমামের পিছনে কারাত পড়তেছেন, এইটা আবু মারিয়াম বলতেছেন যে আমি নিজে কানে শুনছি। আচ্ছা, এবার হলো 30 নম্বর হাদিস, 30 নম্বর হাদিস বর্ণনা করেছেন ওয়াকাল আল হাসান, হাসান হলেন হাসান বসরি, হাসান বসরি রাহমাহুল্লাহ, তিনি একজন তাবেঈ, হাসান আল বসরি। তার নামে অনেক মিথ্যা কথা আছে, হাসান বসরি, রাবেয়া বসরি, নাম শুনছেন না? ওয়া সাঈদ ইবনে জুবায়ের, সাঈদ ইবনে জুবায়েরও একজন বড় মুফাসসির তাবেঈ। ওয়া মাইমুন ইবনে মেহরান, মাইমুন বিন মেহরান, তিনিও একজন বড় তাবেঈ। এইরকম অসংখ্য তাবেঈ যাদের সংখ্যা গণনা করা অসম্ভব, মানে অগণিত তাবেঈ, এদের কয়জনের নাম বললেন? নাম বলে বললেন যে এরকম অগণিত তাবেঈ এবং আহলুল আলেম যারা, আন্নাহু ইয়াকরাউ খালফাল ইমাম ওয়া ইন জাহারা, ইমাম যদি জোরে জোরে কেরাত পড়তেন তবুও তারা ইমামের পিছনে কেরাত পড়তেন। ইমাম জোরে কেরাত পড়ছে এরা শুনছে, তারপরেও এরা ইমামের পিছনে সূরা আল ফাতিহা পড়তেন। তারা অগণিত তাবেঈনে কেরাম, এবং কয়েকজনের নাম যাদের বলছে আল্লাহ আকবার, এরা সবাই বিশাল বিশাল মুফাসসিরিনে কেরাম তাবেঈ। এরা কি ওই আয়াত জানতেন না, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু, যে যখন কোরআন পড়া হয় চুপ থাকো, ইমামের কোরআন শুনি আবার এরা সূরা আল ফাতিহা পড়তেন শোনার পরেও। ওয়াকানাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাআম্মারা বিল ক্বারাত খালফাল ইমাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো সাহাবায়ে কেরামের উস্তাদ, তিনি বড় মুহাদ্দিস, তার থেকে সাহাবীরা সবাই হাদিস সংগ্রহ করতেন, তিনি 2210টি হাদিস
বর্ণনা করেছেন। তিনি এই 210টি হাদিসের 2210টি হাদিসের হাফেজ ছিলেন। এই 200 হাদিস তিনি নিজে বর্ণনা করেছেন, নিজে এটার হাফেজ ছিলেন, কত বড় মুহাদ্দিস ছিলেন। তিনি সাহাবায়ে কেরামদেরকে ইমামের পিছনে কেরাত পড়ার জন্য নির্দেশ দিতেন। আয়েশা রাদিয়াল্লাহ, তাহলে আয়েশাও কি এই আয়াত বুঝে নাই নাকি? আচ্ছা, এরপরে আসি আমরা 31 নম্বর হাদিস হল হাম্মাদ রাহেমাহুল্লাহ। হাম্মাদ একজন বড় তাবে তাবেঈ। হাম্মাদ আবার ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর উস্তাদ। ইমাম হাম্মাদ যিনি, উনি ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর উস্তাদ, শিক্ষক। আচ্ছা, হামজালা ইবনে আবিল মুগীরা তিনি বলেন, সাআলতু হাম্মাদ আনিল কারাত খালফাল ইমাম ফিল উলা ওয়াল আসরে। তিনি বলেন যে আমি ওই হাম্মাদ রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা, জোহরে আসরে ইমামের পিছনে কি সূরা আল ফাতিহা পড়তে হবে? তখন হাম্মাদ রাহিমাহুল্লাহ বললেন, কানা সাঈদ ইবনে জুবায়ের ইয়াকরাউ। তিনি বলেন যে আমি সাঈদ বিন জুবায়ের, মানে হাম্মাদের ওস্তাদ হলেন সাঈদ ইবনে জুবায়ের। তিনি বলতেছেন আমি আমার ওস্তাদ সাঈদ ইবনে জুবায়েরকে ইমামের পিছনে কেরাত পড়তে শুনতাম। এবার এই হানজালা ইবনে আবি মুগীরা বলতেছে, আপনারা তো আপনার ওস্তাদের কথা জিজ্ঞাসা করি নাই, আপনার ওস্তাদে পড়ছে না পড়ছে ওই কথা তো জিজ্ঞাসা করি না, আপনি কি মনে করেন? উনি তো ওস্তাদের কথা বলে আসল কথা বলেই দিচ্ছেন, মানে ওস্তাদ যেখানে সাঈদ ইবনে জুবায়ের মতো সাহাবী তাবেঈ পড়ছেন, এই জন্য তিনি কথাটা বলছেন। পরে উনি বলছেন যে আমার মতেও আন্তাকারা, আমিও মনে করি পড়াটাই আমার নিকট প্রিয়, মানে আমিও এই মতেই ব্যক্ত করি। আচ্ছা, এরপরে আসি আমরা 32 নম্বর হাদিস। 32 নম্বর হাদিসে মুজাহিদ রাহিমাহুল্লাহ, মুজাহিদও একজন বড় তাবেঈ, আব্দুল্লাহ বিন আব্বাসের স্টুডেন্টেরা, মুজাহিদ, সাঈদ ইবনে জুবায়ের, তারপর হাসান আল বসরি, তারপরে দহাক, তারপরে ইকরিমা, এগুলা হলেন আব্দুল্লাহ বিন আব্বাসের বড় বড় ছাত্র, কোরআনের ছাত্র এরা। তো মুজাহিদ রাহিমাহুল্লাহ বলতেছেন, ইজা লাম ইয়াকরা খালফাল ইমাম আদাস সালা, যদি তুমি ইমামের পিছনে সূরা আল ফাতিহা না পড়ো, তোমার নামাজ আবার পুনরায় পড়তে হবে। কত বড় কথা আছে, নামাজ আবার পড়তে হবে। আব্দুল্লাহ ইবনে জুবায়েরও এই কথা বলছেন, ওয়া কাযালিকা ক্বালা আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা। তখন তাদেরকে বলা হলো যে আল্লাহ পাক তো বলছেন, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু। তো তখন তারা বললেন যে ইন্নামা ইয়াস্তামিউ লাম্মা ইয়াজহারু মানা নাস্তামিলু কাওলুল্লাহ তাআলা। তখন মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, শুনো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তেলাওয়াত করতেন, তখন সূরা আল ফাতিহার পরে তিনি সাক্তা দিতেন। সাক্তা, সাক্তা মানে কি? মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আল ফাতিহা শেষ করে কিছুক্ষণ চুপ করে দাঁড়ায় থাকতেন। তো যে সময়টা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে দাঁড়ায় থাকতেন, সেই সময় সাহাবায়ে কেরাম সূরা আল ফাতিহা পড়তেন। তাহলে ইমামের তো শোনা হলো, নিজেরও পড়া হইল। কিন্তু এখন আমরা ইমাম সাহেবেরা ওই চুপ করাটা বন্ধ করে দিচ্ছি, এই জন্য মুসল্লিদের সমস্যা হয়ে গেছে। কিন্তু এখনো আলহামদুলিল্লাহ মসজিদে নববীতে, যারা মসজিদে নববীতে সলাত আদায় করছেন তারা দেখছেন, মসজিদে হারামে একটু বেশি সময় দেওয়া হয় না, কিন্তু মসজিদে নববীতে ইমামেরা এখনো সূরা আল ফাতিহার পরে দেখবেন যে কিছুক্ষণ সময় চুপ করে দাঁড়িয়ে থাকেন, তারপরে কেরাত শুরু করেন। ওই চুপ করে দাঁড়ায় থাকেন কি জন্য? মুসল্লিরা যাতে এই সুযোগে সূরা আল ফাতিহা পড়ে নিতে পারে। তাহলে আপনি কোরআনেরও আমল হইল, আপনি শুনলেন, চুপও থাকলেন, আবার ওই ফাঁকে দিয়ে আপনি সূরা আল ফাতিহাও পড়ে ফেললেন। কিন্তু সমস্যা হয়ে যায়, এখন আমরা তো ওই দাঁড়াই না, সময়টা দিই না, আমরা কি করি? এবং বর্তমানে আরো ফেতনা, আরো জাহালত শুরু হয়েছে যে ওয়ালাদ্দালিন আরো আইতাল্লাদি ইউকাযযিবু বিদ্দিন, যাতে মাঝখান দিয়ে আপনি আমিনও আর না বলতে পারেন, এই জন্য ওয়ালাদ্দালিনের পরে আর কোনো গ্যাপ না দিয়ে সরাসরি আরেক সুরায় চলে যায়। আচ্ছা, এখানে এই তাবেঈ বলতেছেন যে সাক্তার সময় তুমি পড়ো, তাহলে তা তোমার কোরআনের আয়াতেরও খেলাফ হচ্ছে না।
সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সামুরা বিন জুনদব, তিনিও বড় একজন মুহাদ্দিস সাহাবী, তিনি বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা সাক্তা দিতেন, সাক্তাতান হিনা ইউকাব্বিরু মিন ক্বারাতিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেক রাকাতে দুইবার সাক্তা দিতেন, একবার সাক্তা হইল যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলে সালাত শুরু করতেন, তখন কিছুক্ষণ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে দাঁড়িয়ে থাকতেন, আবার যখন সূরা আল ফাতিহা শেষ করতেন আবার সাক্তা দিতেন। তো প্রথম সাক্তা কিসের জন্য? থানা পড়ার জন্য। দ্বিতীয় সাক্তা সূরা আল ফাতিহা পড়ার জন্য। এরপরে 36 নম্বর হাদিসে বলা হচ্ছে যে আব্দুল্লাহ ইবনুল খাইসাম তিনি বলতেছেন, আমি আব্দুল্লাহ ইবনে জুবাইরকে জিজ্ঞাসা করলাম যে আকরাউ খালফাল ইমাম, আমি কি ইমামের পিছনে সূরা আল ফাতিহা পড়ব? তারপরে তিনি বলতেছেন ফা ইন্নাহুম কাদা হাদাসু মা লাম ইয়াকুনু ইয়াসনাউনাহু ইন্না সালাত কানা ইযা মা হাদুমুন নাস কাব্বারা সুম্মা আনসাতা। এখানে মূল কথাটা বলতেছেন যে শোনো, কিছু লোকেরা নতুন নতুন কিছু কথা তৈরি করেছে যেগুলা সালাফেরা করেন নাই। মানে কিছু কিছু লোক তোমাদেরকে বলতেছে যে সূরা আল ফাতিহা পড়া লাগবে না, এদেরকেই উনি বলতেছেন যে এরকম কিছু লোক তোমাদেরকে নতুন কথা তৈরি করছে যেটা সালাফদের বিপরীত। সালাফ বলছি না কারা, মানে আমাদের পূর্ববর্তী যারা সাহাবায়ে কিরাম, তাবেয়ীনে কিরাম যারা ছিলেন এরা হলেন সালাফ। তো সালাফেরা যিনি ইমামতি করতেন তিনি তাকবীর বলে চুপ থাকতেন, সূরা আল ফাতিহার পরে আবার চুপ থাকতেন যাতে মুসল্লিরা সূরা আল ফাতিহা পড়ে নিতে পারে। এরপরে আসি আমরা ৪৩ নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছাত্র মুজাহিদ এই দুইজন সবসময় একটা কথা বলতেন তাবেঈনে কেরামদেরকে, সেই কথাটা ছিল লাইসা আহাদুন বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ইউখাযু মিন ক্বাউলিহি ওয়া ইউতরাকু ইল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস আর আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছাত্র দুইজনে একটা কথা সবসময় বারবার বলতেন, সেটা হলো যে আল্লাহর জমিনে একজন মাত্র মানুষ আছেন যেই মানুষটার কথা ইউখাযু শুধু গ্রহণ করতে হবে, আর সেই মানুষটা ছাড়া আর পৃথিবীর যত মানুষ আছে তাদের সবারই কথা ইউখাযু মিন ক্বাউলিহি ওয়া ইউতরাকু, ইচ্ছা করলে তুমি তার কথা গ্রহণও করতে পারো, ইচ্ছা করলে তুমি ছেড়েও দিতে পারো। কথাটাকে বুঝতে পারছেন? মানে একটা মানুষ আছে পৃথিবীতে যে মানুষটার কথা যদি সহিভাবে প্রমাণিত হয় যে এটা ওই মানুষেরই কথা, তাহলে ওই কথা তুমি ছেড়ে দেওয়ার, তরক করার, বর্জন করার, পরিহার করার কোনো এখতিয়ার তোমার নাই। সেই মানুষটাকে আল্লাহ রাসূল ছাড়া, আল্লাহ রাসূল ছাড়া আর যত বড় সাহাবি হোক, তাবেঈ হোক, তাবে তাবীন হোক, ইমাম হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, তার কথা তুমি ইচ্ছা করলে মেনেও চলতে পারো, ইচ্ছা করলে ছেড়েও দিতে পারো। তাহলে ইমাম শাফি রাহমাহুল্লাহর কথা আমাকে মানতে হবে, এই কথা আমাকে কে বলল? আমি ইচ্ছা করলে ইমাম শাফির কথা গ্রহণ করতেও পারি, ছেড়েও দিতে পারি। ইমাম মালিকের কথা ইচ্ছা করলে গ্রহণ করতেও পারি, ইচ্ছা করলে গ্রহণ নাও করতে পারি। ইমাম আহমদ বিন হাম্বলের কথা ইচ্ছা করলে গ্রহণ করতেও পারি, নাও করতে পারি। আবার ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর কথা ইচ্ছা করলে গ্রহণ করতেও পারি, ইচ্ছা করলে গ্রহণ নাও করতে পারি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সেটা গ্রহণ করতেই হবে, কোন অবস্থায় ছেড়ে দেওয়া যাবে। এই কথাটা আব্দুল্লাহ বিন আব্বাস সবসময় বলতেন এবং সব ইমামেরাও এই কথাটাই বলতেন। এরপরে আমরা আলোচনা করি 51 নম্বর হাদিস। ইয়াজিদ বিন শারিক রাহমাহুল্লাহ বলেন যে আমি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, আকরাউ খালফাল ইমাম, আমি কি হে আমিরুল মুমিনিন, আপনি যখন কেরাত পড়েন আমি কি তখন সূরা আল ফাতিহা পড়ব? তখন আমিরুল মুমিনিন বললেন ওয়াইন কারাতু, যদিও আমি পড়ি তারপরে তোমাকে পড়তে হবে। এটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন। এরপরে এখানে অনেক সাহাবীর নাম ধরে ধরে আলাদা হাদিস আসছে যে প্রত্যেক সাহাবি এইভাবে কেরাত পড়ার জন্য বলতেন এবং সাহাবায়ে কেরাম শুনেছেন, এরকম অনেকগুলো হাদিস আসছে।
ওই হাদিসটা এখানে আবার বর্ণনা আসছে, যে হাদিসটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে কেরাত করছেন এক লোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বলছেন যে লা ইয়াকরা আন্না আহাদুকুম ওয়াল ইমামু ইয়াকরাউ ইল্লা বি উম্মিল কুরআন, ইমাম কেরাত পড়লে তুমি আর কিছু পড়িও না, একটা পড়বা, সেটা হলো উম্মুল কুরআন, ইল্লা বি উম্মিল কুরআন। এরপরে আমরা আরো কয়েকটা হাদিস আছে, এটা শেষ করে আমরা আজকে তাফসীর শেষ করে দিব ইনশাআল্লাহ। এই আজকে ইমাম বুখারীর এই কিতাব দিয়ে শেষ আমাদের। এরপরে হলো 131 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, লা ইয়াজজিকা ইল্লা আন তুদরিকাল ইমাম কায়িমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তোমরা ইমামকে দাঁড়ানো অবস্থায় পাওয়া ব্যতীত তোমার ওই রাকাত যথেষ্ট হবে না। এই ফতোয়া কার? আবু হুরায়রা কে? জি, 5374টি হাদিস যিনি বর্ণনা করেছেন, 5374টি হাদিস যিনি বর্ণনা করেছেন তার নাম হইল আবু হুরায়রা। তার নাম হইল আব্দুর রহমান ইবনে সফার ইবনে হার্ব। তিনি আবু হুরায়রা নামে আমাদের কাছে পরিচিত। তার নামের আগে আলহাজ, হযরত, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আল্লামা কিছু আছে? খালি আবু হুরায়রা। দেখেন আল্লাহ আকবার, যিনি 5374টি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, তো সেই আবু হুরায়রা, তার থেকে বেশি হাদিস আর কোন সাহাবী বর্ণনা করতে পারেন নাই। তিনি ফতোয়া দিচ্ছেন যে তুমি ইমামকে দাঁড়ানো অবস্থায় পাওয়া ব্যতীত তোমার সালাত ওই রাকাত হবে না, মানে দাঁড়ানোটা ফরজ নামাজে, তো তুমি ফরজে পাইলে না, ইমামের পাইছো রুকুতে, তো একটা ফরজ তোমার ওই রাকাত থেকে ছুটে গেছে, তো তাহলে তুমি ওই রাকাত পাও কিভাবে? আমরা তো রুকু পাইলে বলি যে আমরা ওই রাকাত পেয়ে গেছি। এরপরে আরেকটা হাদিস 136 নম্বর হাদিস, এখানে দলিল দেওয়া হয়েছে যে সূরা আল বাকারা 238 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছে কুমু লিল্লাহি কানিতিন, সূরা আল মায়েদার 6 নম্বর আয়াত, ইজা কুমতুম ইলা সলাহ, কিয়ামের কথা বলা হয়েছে যে তোমরা কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য তোমরা বিনয় সহকারে দাঁড়াও। ইজা কুমতুম ইলা সলাহ, তোমরা যখন সলাতের জন্য দাঁড়াও, তাহলে এখানে যেখানে এই কেয়ামের কথা বলা হয়েছে কোরআনে কারিমে, তো সেখানে আমি কেয়াম বাদ দিয়ে একটা রাকাত কিভাবে পাই, এই কথাটা এখানে দুইটা আয়াত দিয়ে এই হাদিসে দলিল পেশ করা হয়েছে। আচ্ছা, এরপরে এখানে এই 154 নম্বর হাদিসে ইমাম বুখারী বলছেন যে ওয়া ইজা কুরিয়াল কুরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, এইটার ব্যাপারে আব্দুল্লাহ বিন আব্বাস সাইদ ইবনে জুবাইর দুইজনে বলছেন ইন্না হাযা ফিস সালাতে ইজা খাতাবাল ইমাম ইয়াউমুল জুমুয়া, জুমার দিন ইমাম যখন খুতবা দেন ওই সময়ের কথা বলা হয়েছে। তাহলে আয়াতে বলা হয়েছে কোন সময়ের কথা, আর আমরা এটারে বলতেছি কোন সময়ের কথা, তাহলে আয়াতের ব্যাখ্যা কি নিজে নিজে করা যায়? আয়াতের ব্যাখ্যা দেখতে হবে আব্দুল্লাহ বিন আব্বাস কি বলছেন, আব্দুল্লাহ বিন মাসুদ কি বলছেন, সাইদ ইবনে জুবায়ের কি বলছেন। তারা বলতেছেন যে এই আয়াত দিয়ে অন্য নামাজের কথা বোঝানো হয় না, এটা শুধু জুমার নামাজের কথা, জুমার খুতবার কথা বোঝানো হয়েছে, খুতবার সময় চুপ থাকতে বলছে। এখন সেটারে আমরা লাগাইছি সব সময় যে কোনো নামাজে চুপ থাকতে হবে। আচ্ছা, এরপরে 156 নম্বর হাদিস, এখানে বলতেছেন ইযা কুলতা লিসাহিবিকা আনসিত ওয়াল ইমাম ইয়াকতুবু ফাকাদ লাগাওতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইমাম খুতবা দেওয়া অবস্থায় তুমি যদি আরেকজনকে বলো এই চুপ করো, ফাকাদ লাগাওতা, তাহলেও তুমি গুনার কাজ করছো। মানে ইমাম খুতবা দিচ্ছেন, আরেকজন কথা বলতেছে, আপনি বললেন যে কথা না বলে চুপ করো, এই চুপ করো বলাটাও গুনার কাজ। তো সেখানে সালিক আল গাতপানি, একজন প্রসিদ্ধ সাহাবি সালিক আল গাতপান, তিনি মসজিদে এসে সরাসরি বসে গেলেন। বসে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি সলাত আদায় করছো? বললো যে না। বলে যে কুম ফাসাল্লি রাকাতাইন, দাঁড়াও দুই রাকাত সলাত আদায় করো, খুতবার মধ্যে বলছে। এই হাদিসটা এখানে আনা হয়েছে। তো এখানে
ইমাম বুখারী রাহমাহুল্লাহ বলতেছেন যে যেখানে আল্লাহ পাক আয়াত নাজিল করছেন যে খুতবারত অবস্থায় চুপ থাকো শুনো, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। তাহলে ওই আয়াতে কারিমা দ্বারা যদি নামাজও বোঝানো হয় তো নামাজরত অবস্থায় সূরা আল ফাতিহা পড়া দোষনীয় কিছু না। যদি খুতবা অবস্থায় দুই রাকাত নামাজ পড়া যায় তাহলে ইমামের কেরাত পড়া অবস্থায় মুসল্লি কেরাত পড়তে কোনো অসুবিধা নাই। এরপরে এরপরে আসি আমরা 236 নম্বর হাদিস, 236 শেষ হয়ে যাচ্ছে আর অল্প কয়টা। 236 নম্বর হাদিসে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা। ওয়াইল বিন হুজর ইসলাম গ্রহণ করেছেন একেবারে শেষ মুহূর্তে। ওয়াইল বিন হুজর যে সাহাবি, এই সাহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে শেষ মুহূর্তে তিনি ইসলাম গ্রহণ করেছেন। তিনি বলতেছেন সামিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুদ্দু বিহা সাওতাহু আমিন ইজা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলতেন তখন ইয়ামুদ্দু বিহা সাওতাহু আমিন, আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আওয়াজে কেরাত পড়তেন এই আওয়াজটা আরো উঁচু হয়ে যেত, দীর্ঘ হয়ে যেত, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ দীর্ঘ হয়ে আমিনটা আরো জোরে বলতেন। মানে যেই সুরে যেই আওয়াজে সূরা আল ফাতিহা পড়তেন, ধরেন স্বাভাবিক পড়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক, এই আওয়াজে পড়তেছেন, কিন্তু যখন ওয়ালাদ-দাল্লিন বলতেন এরপরে আওয়াজটা এরকম থাকতো না, আরেকটু বেড়ে যেত, তখন আরেকটু জোরে বলতেন আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন এইটা ওয়াইল বিন হুজর বলতেছেন সামেতু, আমি শুনছি। যে সাহাবি শুনছেন, এই সাহাবি কখন ইসলাম গ্রহণ করছেন? একেবারে শেষে। তো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিকে বলতেন, শেষ দিকে না বলতেন, তাহলে এই সাহাবি শুনলেন কেমনে? এই সাহাবি তো সবার শেষে ইসলাম গ্রহণ করছে। আচ্ছা রাফুল ইয়াদাইন, আপনারা কি রাফাদানি নাকি? এই যে ঈদুল আজহার দিনে তো আপনারা সবাই রাফাদানি হয়ে গেছেন, কি বলেন? হানাফি মাযহাবের সব মানুষ আমরা সবাই ঈদের দিন রাফাদানি। ঈদের দিন ছয়টা তাকবীর বলছেন না? প্রত্যেক তাকবীরে রাফুল ইয়াদাইন করছেন না কি করেন নাই? সবাই করছেন, এখানে যতজন আসছেন সবাই করছেন। যে ঈদের দিন ছয় তাকবীর দেন আর বারো তাকবীর দেন, যত তাকবীরই দিচ্ছেন সব তাকবীরে রাফাদানি করছেন, রাফুল ইয়াদাইন করছেন না, হাত তুলছেন না? আচ্ছা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনের প্রথম দিকে করছেন, শেষ দিকে আর রাফুল ইয়াদাইন করেন নাই, তাহলে ঈদের নামাজে জীবনের শেষ দিকে কেমনে করলেন? ঈদের নামাজে যদি রাফাদানি করেন তো অন্য নামাজে রাফাদানি বাদ যাবে কেন? কি বুঝেন নাই? আবার যদি ওই সাহাবাই কেরাম নাকি পুতুল নিয়ে আসতো, এটা শুনছেন? নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার, সাহাবাই কেরামের ব্যাপারে কত বড় মিথ্যা অপবাদ! সাহাবাই কেরাম নাকি ইসলাম গ্রহণের পরেও পুতুল নিয়ে আসতেন। আচ্ছা পুতুল নিয়ে আসতেন এই জন্য নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করছেন, পরে যখন পুতুল আনা বন্ধ হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বন্ধ করে দিয়েছেন। আচ্ছা পুতুল আনা যদি নিয়ে আসেন নাউজুবিল্লাহ, তাহলে আমরা যখন তাকবীরে তাহারিমা বলি আল্লাহু আকবার, তখন কি আমরা তো হাদিসে আসছে সুহমাত উযু নাই, আচ্ছা আমরা তো করি আরো এখানে আরো উপরে, আচ্ছা তো এইরকম উপরে করলে প্রথমবারও কি আটকে রয়েছে পুতুল এখানে তাকবীরে তাহারিমার সময়? তাহলে কি সাহাবায়ে কেরাম মনে হয় এমনি করে তাকবীরে তাহারিমার সময় করতেন, পুতুলের আটকায় রাখি এমনি করতেন? হ্যাঁ নিয়ে গেছিল আটকায় রাখতো এখান থেকে। আচ্ছা ঠিক আছে, তো প্রথমবারে তো পড়ে যাওয়ার কথা, তারপর আবার করার দরকার থাকে? আচ্ছা ঠিক আছে, তারপরে ধরে নিলাম পরবর্তীতে আর আনেন। তো ঈদের নামাজে কি নিয়ে আসতেন সাহাবায়ে কেরাম? ঈদের নামাজে পুতুল নিয়ে আসতেন একবার দুইবার না, দেখেন প্রথম রাকাতে। আচ্ছা প্রথম রাকাতে তো পড়ে যাওয়ার কথা, প্রথম রাকাতে যদি চারিবার একসাথে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার চারিবার করছেন না রাফলিয়া দেন, তো চারিবারই তো আপনি ট্যাপ মারি রাখেন আর চারিবারই রাখেন, এটা পড়ে যাওয়ার কথা। তো দ্বিতীয় রাকাতে আবার কেন?
দ্বিতীয় রাকাতে আবার রুকু যাওয়ার আগে দিয়ে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার এতবার করতেছেন। তো ঈদের নামাজে ছয়বার করতে পারে এবং এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত করতেন। তো যদি ঈদের নামাজে এটা করে থাকেন তো অন্য নামাজের কি হয়েছে কথাটা বুঝতে পারছেন? তো ঠিক এই আমি বলতেছিলাম যে এই ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেষ দিকে ইসলাম গ্রহণ করছেন। তিনি বলতেছেন সামিতু, আমি নিজে কানে শুনছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জোরে আমিন বলতে আমি শুনছি। তারপরে আমরা আমরা এটার মাধ্যমে জুজুল কেরাত, আজকে শুধু জুজুল কেরাত আমরা আলোচনা করলাম। ইনশাআল্লাহ সূরা আল ফাতিহার উপরে আরেকটা তাফসীর হবে ইনশাআল্লাহ। আমরা ওই তাফসীরে ফাতহুল বারি, ফাতহুল বারি হলো বুখারীর ব্যাখ্যা গ্রন্থ এবং যেটা সারা দুনিয়ার সব আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেমদের কাছে গ্রহণযোগ্য। এবং আমাদের দেশে যে বুখারি খতম করা হয়, বাংলাদেশে এমন কোন মাদ্রাসা নাই যে মাদ্রাসায় বুখারি পড়ানো হয় না। সেটা আলিয়া মাদ্রাসা বলেন, কওমি মাদ্রাসা বলেন, আহলে হাদিসের মাদ্রাসা বলেন, যত রকমের মাদ্রাসা বলেন, সকল মাদ্রাসায় সহি আল বুখারি পড়ানো হয় এবং সব মাদ্রাসায় সকল ওলামায়ে কেরাম বুখারির ব্যাখ্যা হিসাবে ফাতহুল বারি, ফাতহুল বারিকে সবার কাছে গ্রহণযোগ্য। আমরা সূরা আল ফাতিহা তাফসীর করব ফাতহুল বারির থেকে ইনশাআল্লাহ পরবর্তী তাফসীরে। আল্লাহ পাক আমাদের সবাইকে সূরা আল ফাতিহার যে তাফসীর আমরা শুনলাম এর আলোকে আমল করার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর আরেকটা কথা আবারও শেষ দিকে বলে দিচ্ছি, এই এতক্ষণ আজকের তাফসীরে আমরা যে আলোচনা করলাম এটার সম্পূর্ণ দায় দায়িত্ব কার? ইমাম বুখারী। আমরা এটার কোনো দায় দায়িত্ব নিব না, এটাতে আমরা কোনো দায় দায়িত্ব নাই, এটা সব দায় দায়িত্ব ইমাম বুখারী, কারণ তিনি এই হাদিসগুলো সংকলন করেছেন। আর যারা হাদিস বর্ণনা করেছেন এরা সবাই সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম তাবেয়িনে কেরাম, তাহলে ভুল করলে তারাই করছেন। যদি ভুল কথা বলেন তাহলে তারা বলছেন, সাহাবায়ে কেরাম বলছেন, তাবেয়িনে কেরাম বলছেন, নাউজুবিল্লাহ। আমরা নিজেদের থেকে কোনো কথাবার্তা এই ব্যাপারে বলি নাই। জি ইনশাআল্লাহ এই সপ্তাহের মধ্যে আমরা যে আপনাদের থেকে ওই ক্যামেরার জন্য যে টাকা নিয়েছিলাম সেটা মসজিদের ওয়াদা থেকে আদায় হয়েছে মোট 1,12,000 টাকা। আলহামদুলিল্লাহ 1,12,000 টাকা কি ক্যাশ আছে? ও আরো আছে তো, আরো বাকি আছে। হ্যাঁ জি, তো যে ভাইদের বাকি আছে যদি আজকে নিয়ে আসেন আপনারা আজকে দিয়ে দিবেন, আর আজকে যদি সাথে না নিয়ে আসেন এই সপ্তাহের মধ্যেই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমরা তো আমরা বলছিলাম 30 তারিখের মধ্যে দেওয়ার জন্য, 30 তারিখ তো পার হয়ে গেছে। যারা আমরা নাম লেখাইছি তাদের তো খেয়াল আছে কে কে নাম লেখাইছি, তো আপনারা আজকে পারলে আজকে দিয়ে দিবেন, না ওই 2-1 দিনের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমরা ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব এটা আমরা কেনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বর্তমানে আমাদের কাছে 1,12,000 টাকা হয়েছে আলহামদুলিল্লাহ, আর বাকিটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। একজন ভাই জানতে চেয়েছেন ইস্তেখারার সালাত স্বপ্নে দেখা কি জরুরি বিষয়? আচ্ছা, রাত কিংবা দিন উভয় সমান কি পড়া যাবে? জি, ইস্তেখারার সালাত সম্পর্কে জানতে চেয়েছেন, ইস্তেখারার সালাত রাতেও পড়া যাবে দিনেও পড়া যাবে, সালাতুল ইস্তেখারা যেটা, এটা শুধু রাত্রে পড়তে হবে, এটা জরুরি বিষয় না। আর আরেকটা বিষয় হলো, তবে এটা উত্তম হলো ঘুমাইতে যাওয়ার আগে আগে পড়া, মানে রাত্রে ঘুমাইতে যাচ্ছেন ঘুমাইতে যাওয়ার আগে, মানে এই ইস্তেখারা সালাত পড়ে আপনি আর কোনো কাজ করলেন না, ডাইরেক্ট সরাসরি এই উজুরত অবস্থায় ঘুমিয়ে গেলেন। ঘুমানোর পরে আপনার স্বপ্নে দেখা জরুরি বিষয় না, আপনি প্রথম দিন করলেন কিছুই দেখলেন না, দ্বিতীয় দিন করলেন কিছুই দেখলেন না, তৃতীয় দিন করলেন, ওই তৃতীয় দিন আপনি ঘুম থেকে উঠার পরে আপনার মন যেদিকে টানবে, মানে আপনার মন চাচ্ছে যে এইটাই সঠিক হবে, ওইটাই ইস্তেখারার সিদ্ধান্ত।
আরেকটা হলো আপনি ইস্তেখারার সালাত আদায় করছেন, আপনি স্বপ্নের মধ্যে আবার সঠিক না দেখে আপনি ভুলও দেখতে পারেন, কারণ আপনি তো এটা নিয়ে আপনার মাথায় কিন্তু কাজ করতেছে শুধু এটা নিয়ে, যেটা নিয়ে আপনি ইস্তেখারা করতেছেন 24 ঘন্টা তো আপনি এটা নিয়ে চিন্তা করতেছেন। এই চিন্তার কারণে, কারণ আমাদের নফস, আমাদের কালব, আমাদের শরীর তো পুরো আমাদের নিয়ন্ত্রণে না, শয়তানের নিয়ন্ত্রণে। আমাদের মাথা থেকে পা পর্যন্ত এটা কিন্তু আমাদের নিয়ন্ত্রণেও নাই, ফেরেশতাদের নিয়ন্ত্রণেও নাই, এটা সম্পূর্ণ শয়তানের নিয়ন্ত্রণে। তো সুতরাং আমাদের ইস্তেখারা, আপনি যে স্বপ্নে সঠিক জিনিস জানতে পারবেন তা কিন্তু নিশ্চিত না, কারণ শয়তান আপনাকে ওই যে বিষয়টা নিয়ে আপনি কল্পনা করতেছেন ওই বিষয়টাই আপনি ওখানে দেখতে পারেন। এই জন্য আমাদের স্বপ্ন নিয়ে এত চিন্তা ভাবনা করার বাবার কোনো বিষয় না। অনেকে স্বপ্ন সম্পর্কে আমাকে প্রশ্ন করে যে হুজুর এটা স্বপ্ন দেখছি, এটা স্বপ্ন দেখছি, স্বপ্ন নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই, কারণ আমরা যেসব স্বপ্ন দেখি এর 99% শয়তানি স্বপ্ন, এগুলা ভালো কোনো স্বপ্ন আসার সম্ভাবনা নাই, কারণ পুরো শরীরে শয়তানের দখলে, স্বপ্ন আসবেই তো শয়তানের থেকে। এই জন্য কি স্বপ্ন দেখছি না দেখছি এসব নিয়ে চিন্তা করার দরকার নেই। যারা মুত্তাকিন মানুষ, একবারে মুখলেস মানুষ, দিনদার মানুষ, তাদের স্বপ্নের কিছু গুরুত্ব আছে, আর বাকিদের স্বপ্নের এসবের কোনো গুরুত্ব নাই। আর ইস্তেখারার বিষয়ে মূল কথা হলো স্বপ্নে দেখা জরুরি বিষয় নয়। জি, আমরা দুই একটা প্রশ্ন শুনে আমরা নামাজ পড়ে ফেলবো, কারো কোনো জরুরি যেটা একান্ত দরকার এরকম কোন প্রশ্ন থাকলে দুই একটা বলতে পারেন, আমরা এরপরে চলাচল আশা আদায় করবো। জি, জি, আলহামদুলিল্লাহ। ভাই যেটা জানতে চেয়েছেন যে বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসায় বোখারি পড়ানো হয়, বোখারির খতম হয়, বোখারির দার্স হয়, বোখারির আখেরি মুনাজাত হয়, এত কিছু হয়, তারপরে জিনিসগুলা গোপন রাখে কেন? ওই গোপনের কারণ কিন্তু আমরা আলোচনার মধ্যে বলছি, গোপনের কারণ হল দলবাজি, আসাবিয়াত, আল ওয়ালা ওয়াল বারা, মানে নিজের দল, নিজের দলের মতামত ঠিক রাখার জন্য, নিজের গ্রুপের মতামত ঠিক রাখার জন্য আমরা নিজের মতের বাহিরে যত হাদিস আসুক ওইটাকে আমরা, হাদিস পড়ানোর সময় ছাত্রদেরকে বলে দেওয়া হয় যে যখন দেখে যে এই হাদিস মাজহাবের সাথে মিলে না, তখন বলে যে এটা শাফি মাজহাবের হাদিস, আবার আরেকটা দেখে যে আরেকদিকে কয় এটা মালিকি মাজহাবের হাদিস, এটা হাম্বলি মাজহাবের হাদিস, এইটা হানাফি মাজহাবের হাদিস, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকেও 4/5 ভাগে ভাগ করা হয়ে গেছে, বুঝতে পারছেন? যে অথচ নবী সাল্লামকে হাদিসগুলা এরকম শ্রেণী বিভাগ করে করে করছেন যে এটা বাংলাদেশের জন্য, এটা আমেরিকার জন্য, এটা ইউরোপের জন্য, বা এটা হানাফি, এটা শাফি, এটা মালিকি। তো নবী সাল্লামের সকল উম্মতের জন্য হাদিস সমভাবে প্রযোজ্য। সেখানে আমরা দেখব হাদিস কোনটার সে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, মানে কোনটার সে কোনটার ওজন বেশি, ওজন দেখব আমরা, যেটা সবচেয়ে ওজন বেশি সেটার উপরে আমরা আমল করব। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কোন ব্যক্তি কেন্দ্রিক, মাজহাব কেন্দ্রিক, দল কেন্দ্রিক নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো সকল উম্মতের জন্য সমানভাবে প্রযোজ্য। আমরা দেখব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা সহি কিনা, বা সহি হলে এটা, মানে এটাকে উসুলে হাদিস দিয়ে আমরা ওজন করব যে এটার ওজন কতটুকু। একটা পাওয়া গেছে 900 গ্রাম, আর একটা পাইছেন 950 গ্রাম, আপনি কোনটার উপরে আমল করবেন? 950 গ্রামেরটা। সেটা কোন মাজহাবের কোন ইমাম গ্রহণ করছে ওইটা আমাদের কাছে দেখার মূল বিষয় না, সেটা ইমাম শাফি গ্রহণ করতে পারে, সেটা ইমাম আহমদ বিন হাম্বল গ্রহণ করতে পারে, অথবা সেটা সহজ হইতে পারে বা কঠিনও হইতে পারে। মাঝে মাঝে আমরা এইরকম একটা কথা শুনি যে যারা এরকম সুনির্দিষ্ট মাজহাবের তাকলিফ করে না, অন্ধ অনুকরণ করে না, তারা সুবিধাবাদী, তারা যেখানে ওই যেটা সুবিধা পায় সেটা আমল করে। আচ্ছা শুনেন, সলাতের ভিতরে রাফলি আদায় করা এটা সহজ না কঠিন? হ্যাঁ, আপনি এই প্রথমবার যে আল্লাহ আকবার করছেন আশ্বাস পর্যন্ত হাতের আর নড়াচড়া করলেন না, এটা সোজা না? যারা রাফলি আদায় করেন বারবার, এটাই তো কঠিন। এরা তো সহজটা বাদ দিয়ে কঠিনটা নিয়ে গেছে। আবার আপনি ইমামের পিছনে যদি কেরাত না পড়েন,
আপনি চুপ করে দাঁড়ায় থাকবেন, বাজারের হিসাব নিকাশ করবেন, সব করতে পারেন আপনি সেখানে। এটা তো সহজ, ঘুমাইতেও পারেন, কতক্ষণ ঘুমাইছিলে ঘুমাইলেন। কিন্তু যারা সুরা আল ফাতিহা পড়ে তারা তো ঘুমাইতেও পারে না, হিসাব নিকাশ করতে পারে না, সেটা কঠিন না? তারা তো সহজটা বাদ দিয়ে কঠিনটা নিতেছে, তারা সহজ খুঁজলো কোনখান দিয়ে। আচ্ছা, ঈদের তাকবীর আমরা বলি কয়টা? ছয়টা। তাই আবার অনেকে বারোটা বলে, বারোটা বলে না তো? বারোটা বেশি কষ্ট না ছয়টা বেশি কষ্ট? হাতের বারবার তুলতে হয়, এটা কষ্ট বেশি না? ছবার করলে শেষ হয়, আবার এরা বারোবার করে, তাহলে এদের কষ্ট আরো বেশি। এরা দেখি যে হাদিস খুঁজে খুঁজে আরো কষ্টেরটা এরা দিতেছে, তাহলে এটা আরেকটা মিথ্যা অপপ্রচার। আর যেই লোক সুবিধাবাদীর জন্য মাঝহাব খুঁজবে আর হাদিস খুঁজবে, তা তো ইমানে থাকবে না। যে লোক সুবিধাবাদের জন্য, যে কোন মাঝহাবে কোনটা সুবিধা আছে সেই মাঝহাবের সুবিধা গ্রহণ করার জন্য যদি কেউ এরকম মাঝহাব তালাশ করে, তার তো ইমানে থাকবে না, যে তো মুসলিমে না। কিন্তু কেউ যদি সহি তালাশ করার জন্য, যে সাইর মাঝহাবের ভিতরে আছে, সাইর মাঝহাবে মিলে নাম্বার কত? একশো। তা আপনি যদি এক মাঝহাব মানেন কত নাম্বার আনসার করছেন? আর পঁচাত্তর, আপনি তো তিন বিষয় ফেল, এক বিষয় ভালো নাম্বার পাইছেন আর তিন বিষয় তো আপনি ফেলে করছেন। আমাদের সবার একমত হলাম যে সাইর মাঝহাবেই হক, সাইর মাঝহাব যদি হক হয় তো সাইর মাঝহাবের মিলেই তো একশো নাম্বার। জি, ওই আমাদের দেশের মকসুদুল মোমিনীন বইয়ের মধ্যে আছে, সাইর মাঝহাব সাইর ফরজ, সাইর কুরসি সাইর ফরজ। কুরসি কি বলেন তো দেখি? সাইর মাঝহাব সাইর ফরজ। আচ্ছা, সাইর মাঝহাব যদি সাইর ফরজ হয়, মকসুদুল মোমিনীনের কথাই আমরা ধরে নিলাম, তা আপনি এক মাঝহাব মানছেন আর তিন মাঝহাব মানেন না, তাহলে তো আপনি তিনটা ফরজ বাদ দিয়ে দিচ্ছেন, তিনটা আপনার আমল থেকে বাদ। আচ্ছা, সাইর কুরসি সাইর ফরজ, সাইর কুরসি কি? আমি কত লোকের জিজ্ঞাসা করছি সাইর কুরসি কি, কেউ বলতে পারে? কত বড় বড় আলেমদেরকে জিজ্ঞাসা করছি সাইর কুরসি কি, কেউ বলতে পারে না? সাইর কুরসি সাইর বংশ না, সাইর কুরসি হল ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ দাদা নানা ওই বংশের চারজন, ওইটা হল সাইর কুরসি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ববর্তী বংশের চারজন, এই চারজন নাকি সাইর কুরসি সাইর ফরজ। অর্থাৎ যে একশো তিরিশ ফরজ বানানো হয়েছে এটা সম্পূর্ণ মানে নিজেদের মন গড়া আমার একটা একশো তিরিশ ফরজ বানাতে। আমি যেটা বলতেছিলাম সেটা হইল যে সুবিধা তালাশ করার জন্য যদি কেউ মাঝহাব অনুসরণ করে, যে এই মাঝহাবে কোনটা সুবিধা আছে, ওই মাঝহাবে কোনটা সহজ পাওয়া যায়, তাহলে তো তার ইমানে থাকবে না। কিন্তু আপনি যদি যে সাইরোটাই হক, তাহলে রাফলিয়া দেন সাইটটার যে কোনো একটার মধ্যে আছে না? যে তারপরে সশব্দে আমিন বলা সাইর মাজহাবের যে কোনো এক মাজহাবে আছে না? তারপরে আপনার এই ইমামের পিছনে সুরা আল ফাতিহা পড়া সাইর মাজহাবের যে কোনো একটাতে আছে না? থাকলে আপনার ওটাও তো হক, আপনার এটা হক না? আমি বারবার বলতেছি যে সাইর মাজহাবে হক, তো তাহলে ওইটা হক হবে না কেন? ওইটার বিরুদ্ধে কেন এত কথাবার্তা এত কিছু? ওইটা আমার কাছে ভালো লাগতেছে না, আমি রাফল ইয়াদান করলাম না। যার কাছে ভালো লাগতেছে সে রাফল ইয়াদান করতেছে, সে তো হাদিসের বিপরীত কোনো আমল করে নাই। যদি বলি যে আমার রাফল ইয়াদান না করা এটাও হাদিসে আছে, তো তার রাফল ইয়াদান করা সেটাও তো হাদিসে আছে, কি বলেন? তা আমি যদি রাফল ইয়াদান না করি নামাজ পড়ার আমার অধিকার থাকে, তো রাফল ইয়াদান করে ওই লোকের নামাজ পড়ার অধিকার থাকবে না কেন? আমি যদি নিঃশব্দে আমিন বলি নামাজ পড়ার অধিকার থাকে, তাহলে ওই লোক সশব্দে আমিন বলে তার নামাজ পড়ার অধিকার থাকবে না কেন? আমি যদি সুরা আল ফাতিহা না পড়ি আমার নামাজ পড়ার অধিকার থাকে, তা আরেক লোক সুরা আল ফাতিহা পড়ে তার নামাজ পড়ার অধিকার থাকবে না কেন? কারণ পশুত্বের মানে গুণ, ওই যে কুকুরের কতগুলো বৈশিষ্ট্য আছে, কুকুর হারাম কেন জানেন? কুকুরের গোশত হারাম কেন? হ্যাঁ, কুকুরের গোশত যারা খাইছে, যে সায়নারা খায় কুকুরের গোশত, তাদেরকে জিজ্ঞাসা করি কুকুরের গোশত কি মজা। আমাদের দেশে যে গরুর গোশত কই হোটেলে কুকুরের গোশত রান্না করে না, মাঝে মাঝে অনেকে খায়, মানে না জেনে খায়, কিন্তু তারা গরুর গোশত না কুকুরের গোশত বা খাসির গোশত না কিসের গোশত বলতেই পারে না, এমন ভাবে রান্না করে। তাহলে গরুর কুকুরের গোশত এত মজা, তারপরে হারাম কেন? মাকাসাদ শরিয়া বুঝতে হবে যে এখানে কুকুরের দেখবেন যে প্রত্যেক এরিয়া আছে, এরিয়া আছে, এক একটা এরিয়া দখলে আছে, এই এরিয়ার মধ্যে সে অন্য কোন কুকুরকে আসি ঢুকতে দিবে না,
এই হিংস্র স্বভাব, মারাত্মক হিংস্র স্বভাব, যে এই বাড়ি, এই এলাকা, এই জায়গা এটা তার দখলে, বাস এই এলাকার সীমানা দিয়ে অন্য এলাকার কুকুর বা অন্য কেউ আসি যাইব, এই কাজ করা যাবে না। ঠিক বর্তমানে আমাদের আখলাক এই পর্যায়ে এসে পৌঁছে গেছে যে এই মসজিদ এটা আমাদের গ্রুপের, আমাদের দলের দখলে, বাস এই দলে, আমাদের দলের দখলে যেটা আছে, এখানে আসি আবার কেউ যদি নামাজ পড়ে ঘেউ ঘেউ করে আমরা লই ছুটি, কি করি না? দেখবেন যে অনেক মসজিদে আপনি একটু সশব্দ আমিন বলছেন, সাথে সাথে ঘেউ ঘেউ করে উঠছে, আপনি একটু রাফলিয়াদান করছেন, সাথে সাথে ঘেউ ঘেউ করে উঠছে, এরকম হয় না? মানে ওই স্বভাবটা, নাউজুবিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, যে ওই স্বভাবটা এখন আমাদের মধ্যে এসে গেছে, যে আমরা মনে করি যে এটা আমার দখলে, আমার দলের নিয়ন্ত্রণে, বাস এই জায়গায় আর কেউ এসে দখল করতে পারবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই মারাত্মক কুসভাব থেকে আল্লাহ হেফাজত করুক। আল্লাহ পাক আমাদের সকলের জিন্দগির সকল গুনাহগুলোকে মাফ করে দিক। আল্লাহ পাক আমাদেরকে কোরআন এবং সুন্নার উপরে ইস্তিকামত থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।